সকল স্বাস্থ্যবিধি মেনে বাড়িতেই অবস্থান করছো। আমি ভালো আছি। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে পাঠদান করাবো। তোমরা বই খাতা নিয়ে নিশ্চয়ই প্রস্তুত হয়ে আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলো তো কোন জিনিসটা দেখতে খুব সুন্দর, ঘ্রাণ সুন্দর, গন্ধ খুব ভালো লাগে, আবার প্রকৃতিকে অনেক সুন্দর করে তোলে? ঠিক বলেছো বন্ধুরা, ফুল। তোমাদের পাঠ্য বইয়ে এরকম একটা ফুল নিয়ে কবিতা আছে, সেই কবিতাটি আজকে আমি তোমাদেরকে পড়াবো। কবিতার নাম হলো ঘাস ফুল। ঘাস ফুল লিখেছেন জ্যোতিরিন্দ্র মৈত্র। এই কবিতা পড়ে তোমরা কি কি জানতে পারবে? এই পাঠ শেষে আমরা যা তোমরা জানতে পারবে, কবি পরিচিতি, কবি পরিচিতি, শুদ্ধ উচ্চারণে কবিতা তোমরা পড়তে পারবে, শুদ্ধ উচ্চারণে কবিতা পড়তে পারবে। নতুন নতুন শব্দের অর্থ জানবে, নতুন শব্দের অর্থ জানবে এবং কবিতার মূল ভাব, প্রশ্নের উত্তর, প্রশ্নের উত্তর জানতে পারবে। কবি পরিচিতি জ্যোতিরিন্দ্র মৈত্র। জ্যোতিরিন্দ্র মৈত্র, দেখো এই কবি স্বনামধন্য কবি। ওনার জন্ম হয়েছিল 1911 সালে পাবনায়। তিনি আমাদের দেশের একজন বিখ্যাত কবি, গায়ক এবং সঙ্গীতের শিক্ষক। তাহলে তিনি ছিলেন কবি, গায়ক এবং শিক্ষক। তিনি দেশপ্রেমমূলক কবিতা লিখেছেন, গান লিখেছেন, দেশপ্রেম প্রেমমূলক গান লিখেছেন। এই কবি 1977 সালে মৃত্যুবরণ করেন। আশা করি এই কবি পরিচিতিটা তোমাদের বোঝা হয়েছে এবং এটা অবশ্যই তোমরা বারবার করে একটু পড়বে, তাহলে তোমাদের একটু মুখস্থ থাকবে। এখন আমি তোমাদের এই ঘাসফুল কবিতাটি পড়ে শোনাব। তোমরা কিন্তু তোমাদের বাংলা বইয়ের 73 পৃষ্ঠা বের করো বন্ধুরা, নিশ্চয়ই করেছ। দেখো ঘাসফুল লিখেছেন জ্যোতিরিন্দ্র মৈত্র। আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলায় মাথা, তুলনা মোদের দোলনা পায়ে, ছিরোনা নরম পাতা। এখানে ঘাসফুল, এরা কিন্তু খুব ছোট ফুল। ঘাসফুলের নিজেদের কথা বলছে কবিতায়, যে আমাদেরকে পা দিয়ে আমাদেরকে মেরে ফেলো না, পায়ের তলায় পিষে আমরা দলিত করে দিও না, কারণ আমরা তো খুব ছোট। ঘাসফুল তো খুব ছোট এবং তোমরা দেখেছ ঘাসফুলের পাতাগুলো কিন্তু খুব নরম, একটু পাতা ছিঁড়লেই কিন্তু ওরা কষ্ট পায়।
এ কারণে কাশফুল বলছে তোমরা আমাদেরকে পায়ের তলায় পিষে ফেলো না, আমাদেরকে মেরে ফেলো না, এবং আমাদের এই নরম পাতাগুলো তোমরা ছিঁড়ে ফেলো না। এর পরের অংশ দেখো, শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা। এখানে ঘাসফুল বলছে আমরা প্রকৃতির মাঝে শুধু বেঁচে থাকতে চাই এবং আনন্দ দিতে চাই, এ কারণে তোমরা শুধু আমাদেরকে দেখো এবং খুশি হও, আনন্দিত হও। আর সূর্য যেমন পৃথিবীকে আলোকিত করে তোলে, ঠিক তেমনি ঘাসফুলও কিন্তু তার সেই সৌন্দর্যগুলো দিয়ে পৃথিবীকে আলোকিত করে তোলে। আর যখন একটু করে বাতাস হয় তখন এগুলো মাথা দোলায়, ফুলগুলোর সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পায়। শেষ অংশ কবিতা, তিনটি অংশ, শেষ অংশটা আমি পড়ছি। ধরার বুকে স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে, মোড়া তারি লাল নীল সাদা হাসি, রূপকথা নীল আকাশের বাসে, শুনি আর দুলি বাতাসে যখন তারারা ফোটে। এখানে ধরার বুকে স্নেহ কণাগুলি, ধরার বুকে স্নেহ কণাগুলি অর্থ হলো ঘাসফুল কিন্তু আদর নিয়ে, ভালোবাসা নিয়ে কিন্তু এই পৃথিবীর মাঝে বেঁচে থাকতে চায়। আর তোমরা দেখেছো নিশ্চয়ই ঘাসফুল কিন্তু বিভিন্ন রঙের হয়, লাল ফুল, নীল ফুল, সবুজ ফুল, হলুদ ফুল, বেগুনি, গোলাপি, নানা রঙের ফুল ফোটে। আর তারা সেই ফুলগুলো ফুটে তারা নিজেদেরকে হাসির সাথে তুলনা করে, মনে হয় যেন পৃথিবীটা হাসছে, আলোকিত হয়ে আছে। আর কখনো তারা ভাবে যে আমরা রূপকথার মতো, কারণ ছোটোবেলায় নিশ্চয়ই বন্ধুরা তোমরা রূপকথার গল্প শুনেছো তোমার বাবা মার কাছে। আবার মনে হয় অনেকে রূপকথার গল্প না শুনে রাতে ঘুমই হতো না, সেরকম রূপকথার দেশ কিন্তু খুব সুন্দর। সেখানে নানা রকমের প্রজাপতি থাকে, ফুল থাকে, বাগান থাকে, দুধের সাগর থাকে, আকাশ, তারা, অনেক সুন্দর। সেই সুন্দর মতো এই রূপকথার দেশের মতো করে সুন্দর করে তোলে, এই বাঁশির সুরের মতো করে বাজিয়ে তোলে এই ঘাসফুলগুলো। আর শুধুমাত্র এই ফুলগুলো বাতাস যখন বয়ে যায় তখন এই ফুলগুলো দোলা দেয়, আর বাতাসের সাথে সাথে এগুলো আরও একটু করে দোলা দেয়, আরও বেশি সুন্দর লাগে। এবং দেখো যখন তারারা ফুটে ওঠে, অর্থাৎ আকাশের তারকারা যেরা যখন রাতে ফুটে ওঠে, তখনও কিন্তু এই ঘাসফুলগুলো আলোকিত হয়ে থাকে। এ কারণে তারা বলতে চাচ্ছে যে আমাদেরকে ফুল ছিঁড়ো না, ফুল ছিঁড়লে আমরা মারা যাব, কষ্ট পাব। আর পৃথিবীর বুকে তারা সুন্দর আলোকিত হয়ে সবাইকে আনন্দ দিয়ে বেঁচে থাকতে চায়। এখন কবিতা তোমাদের পড়া হলো। এই কবিতা পড়ার সময় তোমরা দেখেছো এখানে কিছু শব্দ আছে, যে শব্দগুলোর নিচে কিন্তু আমি দাগ দিয়েছি। এই শব্দগুলো এখন আমি তোমাদেরকে অর্থ বলে দিব। একটি দেখো দোলায়, দোলায় মানে হচ্ছে নারায়ণ। এরপরে হচ্ছে কিরণ, কিরণ মানে হলো আলো। এরপরে হলো ধরা, ধরা শব্দের অর্থ হলো পৃথিবী, ধরা শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। আর স্নেহ কণা হলো আদর, স্নেহ কণা আলাদা দুটো শব্দ, আদর। তারা, তারারা অর্থাৎ আকাশের তারকারা। এই শব্দের অর্থগুলো তোমরা নিশ্চয়ই খাতায় তুলে নিয়েছো, এই উত্তর অর্থগুলো তোমরা কিন্তু বারবার বাসায় পড়বে, তাহলে এগুলো তোমাদের আয়ত্তে থাকবে। দেখো তোমাদের বাংলা যে পিএসসি পরীক্ষা হবে সেখানে 1 নম্বর প্রশ্ন যেটি থাকবে অনুচ্ছেদ বই পাঠ্যভিত্তিক অনুচ্ছেদের, সেই অনুচ্ছেদের 1 নম্বর প্রশ্ন কিন্তু হবে তোমাদের শব্দের অর্থ, পাঠ্য বই ভিত্তিক অনুচ্ছেদে শব্দের অর্থ।
এখানে এই শব্দের অর্থগুলো যদি তোমাদের জানা থাকে তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর করাটা তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। এখন তোমরা সবাই 74 পৃষ্ঠা বের করো। 74 পৃষ্ঠায় তোমরা 4 নম্বরে যে প্রশ্নগুলো আছে, 4টি প্রশ্ন, এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে উত্তর বলে দেওয়ার চেষ্টা করছি। 4-এর ক নম্বর প্রথম প্রশ্ন হচ্ছে, হাওয়াতে কারা মাথা দোলায়? হাওয়াতে কারা মাথা দোলাচ্ছে? এই উত্তরটা কি তোমরা পেয়েছো বন্ধুরা? আমার মনে হয় সবাই পেয়েছো। ম্যাডাম, এটা তো খুব সহজ প্রশ্ন, সবাই উত্তর জানে। এর উত্তরটা শুধু একটা শব্দে, সেটি হলো কি? ঘাসফুল। ঠিক বলেছো, ঘাসফুল। এর পরের প্রশ্নটা আমি লিখছি, তোমরা সবাই কিন্তু উত্তরগুলো লিখে নিবে খাতায়। হাওয়াতে 2 নম্বর খ নম্বর প্রশ্ন, ঘাসফুল আমাদের কাছে কি মিনতি করছে এবং কেন করছে? ঘাসফুল আমাদের কাছে কি মিনতি করছে এবং কেন করছে? ঘাসফুল কিন্তু আমাদের কাছে এটি মিনতি করছে যে যেন আমরা তাদেরকে পায়ের তলায় পিষে তাদেরকে মেরে না ফেলি, তাদের পাতাগুলো যেন আমরা, নরম পাতাগুলো যেন আমরা ছিঁড়ে না ফেলি, এবং কারণ ফুল ছিঁড়লে কিন্তু তাদেরকে মেরে ফেলা হয়। তাহলে আমরা এই মিনতি করছে যে আমরা যেন পায়ের তলায় পিষে না ফেলি এবং ফুল না ছিঁড়ি, কারণ ফুল ছিঁড়লেই কিন্তু তারা মারা যাবে, এ কারণে এই মিনতি করছে। এরপরে গ নম্বর প্রশ্ন তোমরা লিখো, উত্তরটা লিখে নাও। ঘাসফুল কার সাথে নিজেকে তুলনা করছে এবং কেন? ঘাসফুল কার সাথে নিজেকে তুলনা করছে এবং কেন করছে? ঘাসফুল ধরার বুকে স্নেহকণার সাথে, অর্থাৎ ভালোবাসার স্বরূপ আদরের সাথে নিজেকে তুলনা করছে। কেন করছে, কিভাবে তুলনা করছে, কেন করছে এবং কিভাবে করছে? ঘাসফুল নিজেকে ধরার বুকে স্নেহকণার সাথে তুলনা করছে কারণ ঘাসফুল তার ধর্ম হচ্ছে, তার ইচ্ছে হচ্ছে পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়ে তোলা, তাদের এই সৌন্দর্য অন্যের মাঝে বিলিয়ে দেওয়া এবং তার যে সুগন্ধ এটা সবার মাঝে যেন ছড়িয়ে যায়, এই কারণেই ঘাসফুল এই আদরের সাথে, পৃথিবীর আদর ভালোবাসার সাথে নিজেকে তুলনা করছে। এখন যে ঘ নম্বর প্রশ্ন আছে, ফুল মানুষকে কিভাবে আনন্দ দেয়? ঘ নম্বর প্রশ্ন হচ্ছে, ফুল মানুষকে কিভাবে আনন্দ দেয়? বন্ধুরা, এই উত্তরটাও কিন্তু তোমাদের একেবারে জানা উত্তর, তাই না? আসলে ফুল কিন্তু আমরা সবাই ভালোবাসি, ফুল আমরা দেখতে ভালোবাসি, ফুলের গন্ধ নিতে ভালোবাসি, ফুল আমাদের খুব কিন্তু পরিচিত এবং খুব আনন্দের একটা জিনিস, এ কারণে ফুলকে আমরা ভালোবাসি আর ফুলের গন্ধ নিতে পছন্দ করি, তাই ফুল আমাদেরকে এভাবে আনন্দ দিচ্ছে, তার সৌন্দর্য উপভোগ করে এবং সুঘ্রাণ মানুষের মাঝে দিয়ে পাশাপাশি প্রকৃতিটাকেও অনেক সুন্দর করে তোলে। বুঝতে পেরেছো বন্ধুরা?
এই চারটি প্রশ্ন উত্তর আমি তোমাদেরকে বুঝিয়ে লিখে দিলাম এবং উত্তরগুলো বলে দিলাম। এখন আমি একটি বাড়ির কাজ তোমাদেরকে দিতে চাই, তোমরা প্রস্তুত তো? খুব একটা কঠিন দেব না, খুব সহজ দেব যেন তোমরা পারো। দেখো বন্ধুরা, তোমাদের তোমাদের কিন্তু 11 নম্বরের একটি প্রশ্ন থাকে, সেই প্রশ্নটি হচ্ছে একটি কবিতা থাকবে, কবিতার আলোকে তিনটি প্রশ্ন থাকবে। ক নম্বর আমি তোমাদেরকে বলছি, ক নম্বর প্রশ্ন থাকবে দুইয়ের আনসার, খ নম্বর প্রশ্ন থাকবে পাঁচের আনসার এবং গ নম্বর প্রশ্ন থাকবে তিনের আনসার, মোট হচ্ছে 10 নম্বর। এরকম একটা বাড়ির কাজ আমি তোমাদেরকে দিচ্ছি। উদ্দীপক কবিতাটি থাকবে এই প্যারাটি, দুই প্রথম দুই প্যারা, আমরা ঘাসের ছোট ছোট ফুল থেকে শুরু করে দুলে দুলে নারী মাথা পর্যন্ত। এখন আমি ক নম্বর প্রশ্নটা দিচ্ছি, লিখে দিচ্ছি, তোমরা বাসায় চেষ্টা করবে। হাওয়াতে তারা মাথা দোলায়, এবং কিভাবে দুটো বাক্যে লিখো, এর উত্তর হচ্ছে, এর উত্তর থাকবে কত? 2 নম্বরে। খ নম্বর হচ্ছে কবিতা অংশের, কবিতা অংশটুকুর মূল ভাব 5টি বাক্যে লিখো, এর নম্বর হচ্ছে 5। আর গ নম্বর যে প্রশ্ন থাকবে এর এর নাম্বার হচ্ছে 3। তোমার বাড়ির ফুল বাগানের যত্ন কিভাবে নেবে, 3টি বাক্যে লিখো, এর নম্বর হচ্ছে 3। বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটা তোমরা অবশ্যই বাসায় করবে, হ্যাঁ প্র্যাকটিস করবে, অবশ্যই আমার মনে হয় তোমরা সবাই পারবে, খুব সহজ প্রশ্ন। এবং আজকে তোমরা কি সবাই খাতে তুলে নিয়েছো? আমি কি এখন বোর্ডটা মিশিয়ে দিতে পারি? হ্যাঁ তুলে নিয়েছো, ঠিক আছে আমি মিশিয়ে দিচ্ছি। আজকে এই ক্লাস থেকে তোমরা যদি কিছুটা উপকৃত হতে পারো তাহলে আমার ভালো লাগবে। আমার তো অনেকদিন পর তোমাদের সাথে ক্লাস নিতে পেরে খুব ভালোই লেগেছে। তোমরা বাসায় সবাই ভালো আছো, ভালো থাকবে, নিরাপদে থাকবে, এবং আবারও কখনো অন্য নতুন কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে আবারও আমি আসবো। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।